সম্মানিত মুসলিম সময় সংক্ষেপ আমি শুধু বেশি কথা বলতে চাচ্ছি না যারা বিদআত করবে তারা জান্নাতে যেতে পারবে না যারা বিদআত করবে তাদের আমল বাতিল হয়ে যাবে শরীয়তের মধ্যে সবচেয়ে কঠিন দুটি শব্দ হচ্ছে শিরিক ও বিদআত শিরিক হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত বিদআত হচ্ছে আলহামদুলিল্লাহ
ওই জাগ্রত কবিকে বলতে চাই, আপনি তো ভালো কবিতা বলে ইসলাম সঙ্গীত লিখেন, আপনার সঙ্গীত আমরাও শুনে আমাদের সন্তানরাও শুনে আপনি সমাজ সংস্কারের জন্য দেশ ও জাতির জন্য ভালো ভালো সঙ্গীত আপনি রচনা করেন, আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি আহলে হাদিস আর আহলে হক সম্পর্কে, হক সম্পর্কে আহলে কোরআন আর আহলে হাদিস সম্পর্কে আপনার জ্ঞান একেবারে জিরো কোথায়? আপনি কিছুই জানেন না। নাজরি কাল আপনি গান রচনা করেছেন, অতি এই গানটা আপনি ডিলিট করে দেন। আহলে কোরআন হচ্ছে যারা হাদিস অস্বীকারী, আর আহলে হাদিস হচ্ছে যারা কোরআন এবং হাদিস দুইটার অনুসারী। পার্থক্য বুঝতে হবে, আহলে কোরআন যারা তারা শুধু কোরআন মানতে চায়, তারা হাদিস মানে না, হাদিসকে অস্বীকার করে, আর আহলে হাদিস যারা তারা কোরআন এবং সহি হাদিস দুটাকে যারা মানে, দুইটাকে যারা অগ্রাধিকার দেয়, তাদের পরিণত আহলে হাদিস আল্লাযীনা ইত্তাবিউনা আল-কিতাবা ওয়া সুন্নাতাস সহীহা ফী জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন, যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিসের